মাঝে মধ্যে জয়টা এমন একটা ইভেন্ট হয় যেটা দেখার পর মনে হয় নিজের বিসি বিক্রি করে দিয়ে হলেও টপ আপ করাটা খুবই দরকার। কিন্তু আফসোস, গেমের ভিতরে তুমি যতই পুরো প্লেয়ার হও না কেন, টপ আপ করার জন্য সেই অন্যের বুঙায় তেল লাগানো লাগে। ওরে এবার একটু স্মার্ট হও, কত কালার মানুষের পেজে আর হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাই আমার টপ আপ লাগবে, টপ আপ লাগবে, নিজের আইডি কার্ড দিয়ে নিজের টপ আপ নিজেই করে নিবা আজকের পর থেকে। এই জন্যই বলছি সবাই একটু নড়ে চড়ে বসো, কারণ সব থেকে কম খরচে সব থেকে কম সময়ে কিভাবে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবো সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমি 40 জন মানুষের এই নতুন ইভেন্টটা কিন্তু গিভওয়ে করে দেবো। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তোমরা যে ব্রাউজার থেকে দুষ্টু দুষ্টু জিনিসপত্র দেখো ওইসব ব্রাউজার হলে হবে। আর এইখানে আমি tenbia.com লিখে সার্চ করলে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব। এবার দেখো উপরে যে 3 ডট আছে সেটার উপর ক্লিক করে একটু নিচে আসলে ইনস্টল অ্যাপ, এটার উপরে ক্লিক করে দিলাম তাহলে অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল হয়ে যাবে। এছাড়াও গুগল প্লে স্টোরে সার্চ করলে তুমি তাদের অ্যাপ্লিকেশনটা সরাসরি পেয়ে যাবা। তো ইনস্টল করার পর আমি তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। এবার উপরে দেখো লগইন এবং রেজিস্টার নামে একটা অপশন আছে, তো সর্বপ্রথম আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আমি রেজিস্টার উপরে ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে, একটা ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। আর যদি তুমি আমার মতো একটু স্মার্ট হও তাহলে এই যে লগইন উইথ গুগল এটার উপরে ক্লিক করবা, তাহলে তোমাদের ফোনে যে জিমেলগুলো সেই জিমেলগুলো এখানে দেখাবে। যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করলে তোমাদের এইভাবে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা শিখবো কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডের খুবই করুণ দশা, এক প্রকার ডায়মন্ড হেগে দিয়েছে বললেই ভালো হয়। তো টপ আপের জন্য আমি তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। এইখান থেকে দেখো লেজ ইজ মোর যে ইভেন্টটা রয়েছে এটার উপরে ক্লিক করে আমার গেমের যে আইডি কোডটা সেটা এখানে বসিয়ে দিতে হবে। তার একটু নিচে আসলে সিলেক্ট পেমেন্টের এখানে দুইটা মেথড দেখতে পারবো। তো আমি যেহেতু বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবো, এই জন্য এটা সিলেক্ট করে বাই নাও এ ক্লিক করে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম। তো প্রথমে বিকাশ দিয়ে পেমেন্ট করি, তারপরে নগদ দিয়ে পেমেন্ট করো আমি দেখাই দিবা না। তো এখান থেকে বিকাশটা সিলেক্ট করে এই জায়গায় আমাদের বিকাশ নাম্বারটা বসে কনফার্মের উপরে ক্লিক করতে হবে। তাহলে আমাদের বিকাশ নাম্বার একটা কোড চলে যাবে, যেই কোডটা আবারও এখানে বসে আবারও কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো এবার আমাদের পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম, সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ পেমেন্ট কমপ্লিট লিক আউট এসে তারপরে তোমাদের এরম একটা মাই অর্ডারে নিয়ে চলে যাবে। আর অর্ডারের মধ্যে দেখতে পাচ্ছ তোমার অর্ডারটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে রয়েছে। এইবার আমাদের দেখার বিষয় যে কখন আসলে আমাদের মানে অ্যাকাউন্টে ডায়মন্ড আসলে আসে। দেখা যাক, রিফ্রেশ তো মারতেই আসি কিন্তু প্রায় 50 সেকেন্ড হয়ে গিয়েছে, তারপরে এসেছে রে, 1 মিনিটও পার হয়নি ভাই। বাহ বাহ বাহ, ভালোই দ্রুত আছে সার্ভিস, মানে 1 মিনিটের মধ্যে কিন্তু আমি নিজের টপ আপ নিজে করে ফেলেছি। এবার তোমাদের নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা শিখিয়ে দিই। তা আবারও সব সেম, এই জায়গায় আইডি কোড বসায় নিচে এসে এই জায়গায় বিকাশ রকেট এবং নগদ এটা সিলেক্ট করতে হবে, তারপরে বাই নাও ক্লিক করে কনফার্ম অর্ডারে দিতে হবে। এবার এখান থেকে নগদের উপর ক্লিক করতে হবে, তারপরে দেখো নগদের উপর ক্লিক করলে এমন একটা জিনিস আসবে, একটু নিচে আসলে দেখবে একটা নাম্বার দেখতে পারবে, সেই নাম্বারটা কপি করে নিয়ে তোমার দৌড় মারতে হবে নগদের মধ্যে। এবার তাদের নাম্বারে 160 টাকা এইখান থেকে তুমি সুন্দরভাবে সেন্ড মানি করে দিবা। সেন্ড মানি করে দেওয়ার পরে এইখান থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবা, যেই ট্রানজ্যাকশন আইডিটা তোমার কপি করে নিয়ে আবার এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। তো আবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যে এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবা, পেস্ট করে দিয়ে তলায় এসে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবা, আবারও সেই একই দেখো পেন্ডিং দেখাচ্ছে, খানিকক্ষণ পরে তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে আর এখানে কমপ্লিট লিখা উঠে যাবে। তবে তোমার অ্যাকাউন্টে 50 ডায়মন্ডের নিচে না থাকলে লেজমোর ইভেন্টটা তুমি নিতে পারবে না। তারপরেও যদি ভুল করে অর্ডার করে দিয়ে ফেলো তাহলে তোমার টাকা মাইর যাওয়ার কোনো চান্স নেই, মাই ওয়ালেটে যোগ হয়ে থাকবে। এছাড়াও টাকা কেটে নেওয়ার পরে কোনো অর্ডার যদি বাই চান্স ক্যান্সেলও হয়ে যায় তাও কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমার মাই ওয়ালেটে দেখবা টাকা সুন্দরভাবে যোগ হয়ে রয়েছে। এবার মাই ওয়ালেট থেকে টাকা নেওয়ার জন্য ওই যে পেমেন্ট করেছিলাম না, পেমেন্টের ওইখানে এই 10 বিয়াটা সিলেক্ট করে বাই নাও ক্লিক করে দেওয়া, বাকিটা একদম সোজা ফট করে তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড শর্ট করে চলে যাবে। তো এবার ইউনিপিন দিয়ে কীভাবে টপ আপ করতে হয় সেটা শিখে আসি। ইউনিপিন ভাউচার এটার উপরে ক্লিক করে দিলাম, তারপরে এইখান থেকে আমি একটা উইকলি নেবো তাই উইকলি সিলেক্ট করলাম, তারপরে এই জায়গা থেকে বিকাশ নগদ বা রকেট সিলেক্ট করে বাই নাও ক্লিক করে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম, বাকি কাজ সব এক। এবার বাকিগুলো সব আগের মতো করে এই জায়গায় পিন বসে কনফার্ম দিয়ে দিলাম, দেখো পেমেন্ট সাকসেসফুলি লিখা উঠলো। এইবার দেখো এইখানে মাই অর্ডারের মধ্যে আমার অর্ডারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইবার দেখো এই জায়গায় ইউনিপিন ভাউচার যে কোডটা সেই কোডটা কিন্তু তলায় দিয়ে দিয়েছে। এবার তার পাশে যে কপি অপশন এটার উপরে ক্লিক করলে ওই দেখো উপরে টেক্সট কপি কিন্তু হয়ে গেল।
তো কথা হচ্ছে টাকা কেটে নিল, হাতে একটা কোড ধরাই দিল, আইডি কোড মোড কিছুই নিল না, ডায়মন্ড কিভাবে পাবো? তো এটার জন্য উপরে যে রিডিম কোড এটার উপরে ক্লিক করে দিবা, তারপর এইখান থেকে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে দিবা, তার নিচে দেখো ফ্রি ফায়ার আইডি কোড, এটার উপরে ক্লিক করে দিবা, তারপরে এইখান থেকে তোমার গেমের যে আইডি কোডটা সেটা বসাই দিয়ে লগ ইন করে নিবা। তো এইখানে উপরে যে থ্রি ডট এটার উপরে ক্লিক করে দেখে নিবা যে তোমাদের গেম আইডিটা আসলে লগ ইন হয়েছে কিনা বা তোমার গেম আইডির সাথে নাম মেলে কিনা। যদি না মেলে তাহলে তলায় যে এক্সিট আছে এটার উপরে ক্লিক করে আবার একটু আইডি কোডটা বসাই দিবা। এইবার দেখো এইখান থেকে প্রসেস যে পেমেন্ট, এই প্রসেস পেমেন্টের উপরে ক্লিক করে আবারও প্রসেসের উপরে আমি ক্লিক করে দিলাম। তো আমি যেহেতু ওখানে উইকলি সিলেক্ট করলাম তাই এখান থেকেও আবার উইকলির উপরে ক্লিক করলাম, তারপরে দেখো ফিজিক্যালি যে ভাষা অর্থাৎ এক নম্বর যে অপশন ওটার উপরে ক্লিক করে দিতে হবে। তার উপরে এখানে দেখো আবার দুটো অপশন রয়েছে, তো সেকেন্ড যে অপশন ইউপি গিফট কার্ড এটার উপরে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা যে জিনিসটা কপি করে নিয়ে এসেছিলে সেই জিনিসটা এই জায়গায় পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখো ঝমাত করে এরপরে বসে গিয়েছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমি সব কিছু বসাই এই জায়গায় প্রপোজ বলে দিয়েছি, প্রসেসের উপরে ক্লিক করলে কত ডায়মন্ড নিবা সেটা সিলেক্ট করে দিবা, কত টাকায় কত ডায়মন্ড এটা তো লিখাই রয়েছে, এই যে বাকি যে পেমেন্ট অপশন সবই এক, ওইভাবে দিয়ে বাই নাও ক্লিক করে অর্ডার হয়ে যাবে, বসে থাকবা, পেন্ডিং হয়ে যাবে 1-2 মিনিট, সর্বোচ্চ গেলে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে তোমার আইডিতে ঠস করেই টপ আপ হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে সাপোর্ট অপশনের উপরে ক্লিক করবে, তারপরে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে নিবা, আর তার উপরে দেখবা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপটাতেও তোমরা জয়েন হয়ে নিও, তাহলে এই অ্যাপসের মধ্যে কী কী আপডেট আসে সেগুলো তোমরা আগে থেকে জেনে যেতে পারবা। আর এইখান থেকে যারা টপ আপ করবা তাদের মধ্যে 40 জন ভাগ্যবান বা ভাগ্যবতীকে আমি মান্থলি বা উইকলি গিভওয়ে করে দেবো, সেটা নিয়ে কোনো প্যারা নেই, হঠাৎই একদিন দেখবো তোমার অ্যাকাউন্টে মান্থলি বা উইকলি চলে গিয়েছে। তো এখন তোমার নাকে সর্ষের তেল দিয়ে টপ আপ করে ঘুমাও, আমিও ঘুমোতে গেলাম, টাটা বাই বাই।